হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি ব্লগার পূর্ণা। আশা করছি সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। সো আজকে নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। আশা করবো আমার আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। তো আজকে ব্লগটা হঠাৎ করে একটা সাডেন ব্লগ করে নেয় আর কি আমার, তো ওরকম প্ল্যান ছিল না ব্লগ করার, তারপরও করে ফেললাম আর কি, এরকম একটা ব্লগ শেয়ার করছি আপনাদের সাথে। তো আজকে ব্লগটা আমি সকাল সকালে শুরু করে দিয়েছি, আর ভিডিওর প্রথমেই দেখে নিয়েছেন যে আজকে ব্লগটা কোন টপিকের উপর। সো হোপসো আপনাদের ভালো লাগবে। তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনটিতে ক্লিক করে দিবেন, যেন আমি নতুন কোনো ভিডিও দিলে সেটা নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায়। তো দেখতেই পেয়েছিলেন সকালবেলা আমি আমার ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিয়েছি। তো আম্মু আমাকে পরোটা দিয়েছিলো আর হচ্ছে ঝোলঝোল যে টমেটো দিয়ে যে আলু ভাজিটা হয় আমার খুবই পছন্দ, ওইটা দিয়েছিল। আমি হচ্ছে ব্রেকফাস্টের পর টানা কাজ করি দুপুর পর্যন্ত, বিকেল পর্যন্ত। তার মধ্যে আম্মু হচ্ছে গিয়ে আমাকে দিয়ে গেল কাঁঠাল। তো কাঁঠাল আমি এখানে সবগুলো খাবো না, আমি জাস্ট দুই একটা কোষ খাবো, এই কাঁঠালগুলো অনেক মজা। সেই জন্য গত ব্লগে অনেকে আমাকে অনেক বকা দিয়েছে কাঁঠাল কেন খেলাম আমি, আমি আগে বলেছি খাই না এখন কেন খেলাম। তো অ্যাকচুয়ালি আমি কাঁঠাল খাই না, পছন্দ করি না, বাট দুই একটা কোষ খাই মজার কাঁঠাল হলে। তো এই তো, তো এখন কাজ টাজ করে আমি একটা ঘুম দিব, সোজা ঘুম দিব। এখন ঘুম থেকে ওঠার পর তারপর আপনাদের সাথে ব্লগটা শেয়ার করবো আর কি। তো আমার ভার্সিটির প্রচুর কাজ জমে গেছে, তো এগুলো একটা একটা করে শেষ করার চেষ্টা করছি আর কি, একটা করছি একটা জমা দিচ্ছি এরকম। তো একটু কাজের উপরে আছি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি ব্লগার পূর্ণা। আশা করছি সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। সো আজকে নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। আর আজকের ব্লগটা একটা সাডেন ব্লগ, লাইক এখন 6:10 বাজতেছে অ্যান্ড আমি হচ্ছে এখন ঢাকা চলে যাব হঠাৎ করে ডিসিশন নেওয়া। তো একটা কাজ পড়ে গেছে আমার ঢাকা, তো হুট করেই তো এখন চলে যেতে হচ্ছে। তো এখন সন্ধ্যা হয়ে গেছে অলরেডি, তো রাতের জার্নিটা আমি খুব এনজয় করি, সেজন্য আর মানে আমাকে আজকে না গেলেও কালকে সকালবেলা যেতে হতো। তো সকাল থেকে আমি রাতের জার্নিটা বেশি প্রেফার করি। আমার মোটামুটি প্যাকিং শেষ, এখন হচ্ছে আমি ওয়েট করতেছি কখন যাব। এই তো মোটামুটি সন্ধ্যা হয়ে গেছে, বাড়ি একটু পরে অন্ধকার হয়ে যাবে। সো রাতে জানি এটা খুব সু মজা হবে, কারণ সকালবেলা যে পরিমাণ গরম পড়তেছে আই ডোন্ট থিঙ্ক সো আমি মানে সুস্থভাবে যেতে পারবো। আর যেহেতু সাথে আমার দুইটা ব্যাগ আছে, তারপর আমার ফ্রেন্ডেরও ব্যাগ আছে, আর লিউ আছে স্পেশালি, সো একটু প্যারা হয়ে যাবে লিউকে নিয়ে জার্নি করাটা, কারণ লিউকে একটা এক্সট্রা টেক কেয়ার করতে হয় আর জার্নির মাঝখানে সেটা একটু বেশি ডিফিকাল্ট হয়ে যায়। কিন্তু তো এখন হচ্ছে আমি বাকি রেডিটা হই, আমার চুলটা মানে মাত্রই হচ্ছে শাওয়ার নিয়ে আসলাম, সেই জন্য চুলটা এখনও ড্রাই হচ্ছে, চুলের অবস্থা দেখেই বুঝতে পারছেন। তো মানে অতিরিক্ত গরম, সেই জন্য হচ্ছে ভাবলাম একটু শাওয়ার নিয়ে নিই। আর আজকে দুপুরবেলাও শাওয়ার নেওয়া হয়নি, ভাবছিলাম যে রাতের বেলা যদি থাকা হয় তাহলে রাতের বেলা শাওয়ার নিব। তো যেহেতু হুট করেই প্ল্যান চলে যাবো, সো এই তো এই জন্য শাওয়ার নিয়ে নিলাম। তো চুলটা ড্রাই হতে হতে আমি রেডি হয়ে নিব, অলরেডি রেডি আছি আমি। অ্যাকচুয়ালি কমফোর্টেবলভাবে জার্নি করতে বেশি পছন্দ করি। তো এখন হচ্ছে গাড়ি আসছে, ওকে, সো নাও টাটা, তারপর জার্নিটা আপনাদের সাথে শেয়ার করবো। তো এই তো এখন আমি আমার চুলটা ড্রাই করে নেব, ভিজা চুল নিয়ে বের হতে আমার একদমই পছন্দ না, একদমই ভালো লাগে না। আর যদি হালকা একটু ড্রাইও হয় তাহলেও বাধা যাবে। আর এই যে ভিজা অবস্থায় আমার চুলটা এতটাই কোঁকড়ানো থাকে, অ্যাকচুয়ালি তিনবার আমি কালার করিয়েছি একদম ব্লিচিং টিচিং করে, সো চুলটা একটু নষ্ট হয়ে গিয়েছে। তো ভিজালে এরকম কোঁকড়ানো হয়ে যায়, তো আবার শুকালে আবার স্ট্রেট হয়ে যায়। আমার চুলটা অরিজিনালি স্ট্রেট ছিল। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে আমার বাপ্পি আমাকে জামের ভর্তা দিয়ে গেল, ওই জামটা বাপ্পি এনেছিল। তো ওরা দুপুরবেলাই হচ্ছে ভর্তা টর্তা বানিয়েছে, তখন আমি ঘুমাচ্ছিলাম, আম্মু আর আপ্পি মিলে মেবি বানিয়েছে। এই তো আপ্পি চ্যানেলে অলরেডি দেখে ফেলেছেন এই ভর্তাটার ব্লগ। তো এই তো এই ভর্তাটা আমার জন্য বানিয়ে ফ্রিজে রাখা হয়েছিল, তো এখন বাপ্পি এসে দিয়ে গেল, বলতেছিল যে তোমার জন্য জাম এনেছি তুমি না খেয়ে যাবা না, এটা খেয়ে নাও তারপর হচ্ছে গিয়ে যেতে পারবা। আর ওই দিক দিয়ে বাপ্পি সিঞ্জি আসার জন্য কল দিয়ে দিয়েছে, তো আমার সাথে আমার ফ্রেন্ড যাবে, তো বাপ্পিকে বলেছি সিঞ্জিওয়ালাকে বলে দাও যেন দাঁড়ায় মাঝখানে, আমি আমার ফ্রেন্ডকে জাস্ট পিক করে নেব। আর এই যে আমি খাচ্ছি, এত বেশি মজা ছিল ভর্তাটা, কি বলবো, আমার খুব আফসোস হয়েছে যে আমি কমপ্লিট করে আসতে পারিনি ভর্তাটা। আমি জাস্ট একটু খেয়েছি, মানে হাফ খেয়েছি ভর্তা, তাতেই হচ্ছে সিঞ্জি চলে আসছে। তো আমি রেডিও হচ্ছিলাম, ভর্তাটাও খাচ্ছিলাম, সেজন্য আর ফুললি খেতে পারিনি, বাট অনেক মজা হয়েছিল। আমি ঢাকা হয়তো জাম কিনে খেতে পারবো, তবে এই ভর্তাটা আমি বানিয়ে খেতে পারবো না, কারণ এই ভর্তাটা বানাতে অনেক প্রসিডিওর আছে, মানে অনেক অনেক ঝামেলা, এক মানে রসুন মরিচ বাটতে হয়, তারপর বানাতে হয়, ঝাঁকড়াতে হয়। তো এত প্যারা নিয়ে মনে হয় না আর এরকম একটা ভর্তা বানাতে পারবো। আর এই যে দেখতে পাচ্ছেন চুলটা একদম হালকা ড্রাই হয়ে গিয়েছে, তো এখন আমি এটাকে পনিটেল করে নিচ্ছি। ঝুটি বাঁধা ছাড়া জার্নি করা ইম্পসিবল, আর যেহেতু লিউ সাথে থাকবে একটা বাচ্চার মতনই।
এখানে দেখতেই পাচ্ছেন আমি জামের ভর্তাটা খাচ্ছি আর সিএনজির জন্য ওয়েট করছিলাম। আর লিওর তো বিন্দুমাত্র ধারণা নেই যে সে এই বাসা থেকে চলে যাচ্ছে। সে এই বাসাতে প্রচণ্ড মজা পেয়েছে, তার যখন ইচ্ছে তখন ছোটাছুটি করতে পেরেছে, বাইরে বের হতে পেরেছে। মানে বেশি সকাল টাইমটা বেশিরভাগ সময় সে বাইরেই ছিল আম্মুর সাথে সাথে। আর এই যে তার কোনো আইডিয়া নেই, আর আমি তাকে একটু টেক কেয়ার করতে পারিনি আমি রেডি হওয়ার টাইম পর্যন্ত। তো মইন হচ্ছে খেলতেছিল, তো সে হচ্ছে এখন আমার রুমে এসে বলতেছে লিও নাও আমাকে একটু কামড় দাও, লাস্ট একটু কামড় দিয়ে যাও, আমি মাইন্ড করব না। তো একটু মইন লিওকে টাইম দিচ্ছে, কারণ মইনের মনটা অনেক বেশি খারাপ। আমি চলে যাব এই ভেবে না, কিন্তু লিও চলে যাচ্ছে এই ভেবে মইনের মন প্রচণ্ড খারাপ ছিল। আর আমাকে গতকালকে বলতেছিল ভিডিও কলে যে আপনি আমি লিওকে অনেক বেশি মিস করতেছি। এই তো দেখতেই পাচ্ছেন তাদের দুইজনের কাহিনী। লিও তো সেই আদর খাচ্ছে, একদম চুপচাপ বসে আছে। বাট লিও কিন্তু এত চুপচাপ বসে থাকে না সবার কোলে, জাস্ট আমার কোলেই চুপচাপ থাকে ও। এই তো তো এখন হচ্ছে চলে যাব, সিঞ্জি চলে আসছে। আমি আমার ভর্তাটা কমপ্লিট করতে পারিনি, আমার এখনও আফসোস লাগছে। আর মইন আমাকে এগিয়ে দিচ্ছে, তো মইন খালি গিয়েছিলো সেই জন্য আমি একটু স্টিকার লাগিয়ে দিয়েছি, এটা আপনারা মাইন্ড করবেন না। তো এই তো এখানে বাপ্পি মইন আমাকে এগিয়ে দিচ্ছে, আর এই তো উঠে গিয়েছি লিওকে নিয়ে। লিও এত বেশি ভয় পাইছে প্রথম সিঞ্জিতে ওঠে, মানে ফার্স্ট যখন ওকে আমি বাইকে নিয়ে উঠি তখনও সে ভয় পায়, বাসে ওঠার পরে সে ভয় পায়, এখন হচ্ছে সিঞ্জিতেও ভয় পাচ্ছে। তো বেশিক্ষণ না, 10 মিনিট পর সে ঠিক হয়ে যাবে, নর্মাল হয়ে যাবে। তো এই তো এটা হচ্ছে আমার বাসার সামনের রাস্তাটা, আমি রওনা দিয়ে দিয়েছি অলরেডি। তো আমি হচ্ছে আমার ফ্রেন্ডের বাসার সামনে থেকে আমার ফ্রেন্ডকে পিক করে নেবো, আমার ফ্রেন্ডও ঢাকা যাবে, তো আমি একা যাবো না যেহেতু অনেক লেট হয়ে গেছে, অলরেডি সন্ধ্যা হয়ে গেছে। তো আমার ঢাকা টু কুমিল্লা বা কুমিল্লা টু ঢাকা ওইরকম একা যাওয়া হয় না, আগে মাঝে মাঝে যাওয়া হতো একা, আসাও হতো একা, বাট এখন আর যাওয়া হয় না কারণ বাপ্পি একটু ভয় পায়। তো সেই জন্য আমি আমার সাথে সবসময় কোনো না কোনো ফ্রেন্ড রাখি, আমার সাথে সবসময় কোনো না কোনো ফ্রেন্ড থাকে, আপনারা অলরেডি দেখেন, আর আপনারা সেটাকে বয়ফ্রেন্ড বানিয়ে দেন, হোয়াট এভার। তো আজকে হচ্ছে আমার একটা ফ্রেন্ড থাকবে, তো তাকে আমি তার বাসার সামনে থেকে পিক করে নেবো, কারণ আমি আর চাচ্ছি না তাকে উল্টা ঘুরিয়ে আমার আমার বাসায় আনতে আর কি, তাহলে তার উল্টা হয়ে যাবে ঘোরাটা। তো বলছিলাম যে তুই তোর বাসার সামনে রাস্তাতে থাক, আমি জাস্ট যাওয়ার সময় পিক করে নেব। আর এই যে লিওকে দেখতে পাচ্ছেন, সে ভয়ে জাস্ট সিএনজির পিছনে যে জায়গাটা থাকে না ব্যাগ ট্যাগ রাখার, ওখানে গিয়ে বসে আছে। মানে খুবই ফানি, লাইক খুবই ফানি ছিল। তো যাই হোক, লিওকে অনেক কষ্টে আনলাম, তো আমার ফ্রেন্ডকে আমি পিক করে নিয়েছি, ওইটার ভিডিও করতে পারিনি কারণ লিও লিটারেলি অত্যাচার শুরু করছিল আমার সাথে। আর এখানে দেখতে পাচ্ছেন আমি বাসে অলরেডি চলে আসছি, বাসে উঠেও গেছি। তো আমার ফ্রেন্ড আর লিও গেছে আমার জন্য কিছু চিপস আর স্ন্যাক্স ট্যাক্স আনতে, আর একটু কোকা কোলাও লাগবে কারণ কোক ছাড়া জার্নি ইম্পসিবল। আর লিওকে পিও করাবে আমার ফ্রেন্ড, তো আমি সব দিয়ে দিয়েছি ওকে। তো এই তো এখন বাস ছাড়ার আগের মুহূর্তের প্রিপারেশান আর কি। আর যেহেতু লিও আছে, এক্সট্রা একটা প্রিপারেশান, এক্সট্রা একটা প্যারা। আর আমার একটা অভ্যাস আছে, আমি বাসে উঠলে জার্নিতে আমি ঘুমিয়ে পড়ি, তো এবার লিওর জন্য মেবি ঘুমাতে আর পারবো না। এই যে দেখতে পাচ্ছেন বাস কিন্তু অলরেডি ছেড়ে দিয়েছে, না জানি একটু একটু যাচ্ছে আর কি। তো ফ্লাইওভারের নিচে অ্যাকচুয়ালি বাসটা যেতে অনেক টাইম লেগে যায় কুমিল্লায়, আপনারা যারা থাকেন তারা অলরেডি মানে বুঝতেই পারেন। তো লিও আমার ফ্রেন্ডের কোলে বেশ মজা করছে, আর আমার ফ্রেন্ড তাকে তার হাত সম্পূর্ণই দিয়ে রাখে লিওকে, আর লিও ইচ্ছে মতো কামড়ায়, আঁচড় মারে। লিটারালি ওর পুরো হাতেই লিওর আঁচড় পড়ে গেছে ওই দিনের উসিলায় আর কি। এই তো আমি আর লিওর প্যারাটা এখন নিচ্ছি না, আমি একটু আরামসে বসে আছি, বাস ছেড়ে দিয়েছে, একটু পরেই পৌঁছে যাবো ঢাকা, যেহেতু জ্যাম ট্যাম পড়বে না ওইরকম। আমার অবস্থা পুরোই খারাপ হয়ে গেছিলো, ঘামায় টামায় পুরোই অবস্থা খারাপ। তো যাই হোক, আমার জার্নি মোটামুটি শুরু হয়ে গেল লিওকে নিয়ে, আমার প্রথম বাস জার্নি, যদিও লিও আমার ফ্রেন্ডের সাথে আর আগেও বাসে চলেছে। এই যে লিও দেখতে পাচ্ছেন অনেকক্ষণ আমার ফ্রেন্ডের কোলে ছিল, এখন সে আমার কাছে চলে আসছে। তো কুমিল্লা থেকে ঢাকা যাওয়ার সময় খুব বেশি একটা জ্যাম পড়েনি, বাট ঢাকার মাঝখানে আমি জ্যাম পেয়েছি। আমার যেতে যেতে মোটামুটি 10:30 বেজে গিয়েছিলো ঢাকায় পৌঁছতে পৌঁছতে, আর বাসার যেতে যেতে তাই একটু লেট হবেই। তো এই তো এখন আমি আপনাদের সাথে আমার জার্নিটা একটু শেয়ার করবো, হোপস আপনাদের ভালো লাগবে। সো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন।
এই তো দেখতেই পাচ্ছেন আমি ঢাকা কিন্তু পৌঁছে গিয়েছি। তো ঢাকা পৌঁছতে পৌঁছতেই 10:30 বেজে গিয়েছিল, অনেকটা রাত। তো আমি একা আসলে পুরাই ধরা খাইতাম, তো এই জন্য আমার সবসময় আমার সাথে কোনো না কোনো ফ্রেন্ড সার্কেল থাকে। আমার ফ্রেন্ড সার্কেল আমার সাথে থাকলে আমার প্যারেন্টসরাও একটু নিশ্চিন্ত থাকে আর কি, টেনশন মুক্ত থাকে। কারণ আমি প্রেফার করি না পার্সোনালি যে ঢাকা একটা মেয়ে এত রাতে একা একা চলাচল করবে। আমি কখনোই একা একা এত রাতে চলাচল করি না, আমার সাথে কেউ না কেউ থাকি। এই তো আমি রাস্তাটা একটু শেয়ার করছি আপনাদের সাথে। অনেকদিন পর ঢাকায় আসলাম, মোটামুটি 10 দিন, 1 সপ্তাহ থেকে 10 দিনের প্ল্যান করে গিয়েছিলাম, কিন্তু থেকেছি মোটামুটি 19-20 দিনের মতো, মানে আজকে দিনটা সহ 20 দিনের মতো আর কি। সো অনেকটা দিন থেকে ফেলেছি, না জানি বাসার কী অবস্থা। আমি বাসার কী অবস্থা সেটা নিয়ে খুবই চিন্তিত, যদিও আমি বাসাটা ভালোভাবে ক্লিন করে গিয়ে এসেছিলাম আর কি। তো যেন যাওয়ার পর একটু ফ্রেশ ফ্রেশ লাগে, মেজাজ টেজাজ খারাপ না হয়। বাসা উল্টাপাল্টা থাকলে আমার মেজাজ প্রচণ্ড খারাপ হয়ে যায়। তো আমি যাওয়ার সময় ফুডপান্ডায় অর্ডার করে দিয়েছিলাম অলরেডি আমার খাবার, রাতের খাবার। যেহেতু আমি হুট করে চলে আসছি, সো বাসা থেকেও কোনো তেমন কোনো খাবার নিয়ে আসতে পারিনি, একদমই হুটহাট ডিসিশান আপনারা অলরেডি দেখেছেন। তো সেই জন্য বাসা থেকে আর ওরকম খাবার নিয়ে আসতে পারিনি। তো এখন হচ্ছে আমি ফুডপান্ডা অর্ডার দিয়ে দিব, বাট আনফর্চুনেটলি ফুডপান্ডা অর্ডারটা ক্যান্সেল করে দেওয়া হয়েছিল আর কি। তো সেই জন্য আমি মোহাম্মদপুরে একটা রেস্টুরেন্ট থেকেই হচ্ছে আমি খাবারটা নিয়ে যাব। তো ভাবছি কী খাওয়া যায়, আবার লিওর খাবারও প্রিপেয়ার করতে হবে। আর এই যে লিওকে দেখতে পাচ্ছেন, সে খুব আরামে আমার ফ্রেন্ডের কোলে বসে বসে রিক্সা চড়তেছে। তো আমার রিক্সা নেওয়ার কারণ হচ্ছে আমি সিনজি পাচ্ছিলাম না ওখানে, আর আমার ফ্রেন্ড বলতেছিল এত রাতের বেলা ওইদিকে স্টে করাটাও ঠিক না এত বেশিক্ষণ, যেহেতু মানুষজনও খুব কম ছিল, সেজন্যই রিক্সা নিয়ে নেওয়া। সিনজি একটা সিনজিও পাচ্ছিলাম না, তো রিক্সা নিয়ে চলে যাচ্ছে এখন ডিরেক্টলি বাসার নিচ পর্যন্ত চলে যাব আর কি। মাঝখান দিয়ে জাস্ট খাবারটা পিক করবো, দ্যাটস ইট। তো আমি হচ্ছে বাসায় আসার আগে আমার খাবার, তারপর লেবু কাঁচামরিচ যা টুকটাক কেনাকাটা ছিল সবগুলো আমি কেনাকাটা করে নিয়েছি, আর ওইগুলো ভিডিও করতে পারিনি। বুঝতেই পারছেন লিও সাথে এতগুলা ব্যাগ, তার উপর রিক্সাতে দুজন, সো একটু প্যারা হয়ে গিয়েছিলো। তারপর আমি চেষ্টা করেছি আপনাদের জন্য কিছু ভিডিও করার। আর বাসায় এসে দেখি বাসার অবস্থা পুরাই খারাপ, আমি যেরকম ক্লিন করে গিয়েছিলাম ওরকম ছিল না। তো আমার বাসার মধ্যে মাঝখান দিয়ে আমার ফ্ল্যাটমেট এসেছিলো, তো সে হয়তো আনফর্চুনেটলি তার রুম ক্লিন করে রুমের যত ময়লা আছে সব ডাইনিং স্পেসে রাখা হয়েছে। তো বাতাসে হচ্ছে সব আমার রুমের দরজার নিচে দিয়ে আমার রুমে ঢুকেছে, মানে ডাইনিংয়ের অবস্থাও পুরোই খারাপ। তো তো কী আর করার, ক্লিন করে যায়নি এখন, এগুলো আমাকে ক্লিন করতে হবে। সো এই তো ক্লিন করে যাচ্ছি আর কি, ক্লিন করতে করতে আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। লিটারালি আমি বাসায় আসার পর টানা 2 ঘন্টা আমি সব ক্লিনিংয়ের কাজ করেছি। আমার রুম না হয় আমি 5 থেকে 6 বার ঝাড়ু দিয়েছি, তারপরও বালি বালি লাগতেছিলো, মানে এত বালি ঢুকছে রুমের মধ্যে, আমি বুঝি না। সব দরজা জানলা সব কিছু অফ ছিল, এরপর এত বালি কোথা থেকে আসে। তো যাই হোক, আমার রুমটা ঝাড়া মোটামুটি শেষ, এখন আমি জাস্ট ব্যাডটা গুছিয়ে নেব, তারপর হচ্ছে আমি আমার পাওয়ার টেবিলটা ভালোভাবে ক্লিন করে নেব, কারণ পাওয়ার টেবিলের উপরেও অনেক বালি পড়েছে। তারপর আমি আস্তে ধীরে ব্যাগ থেকে সব কিছু বের করে আমি নিজে শাওয়ার নিয়ে নেব, কারণ যে পরিমাণ বালু আজকে খেয়েছি, যদি আমি শাওয়ার নিয়ে এসেছিলাম আপনারা দেখেছেন, তো এসেও আমি আবার শাওয়ার নেব। আর লিওকে দেখতে পাচ্ছেন, সে আমাকে কোনোভাবেই ব্যাটটা করতে দেবে না, গুছাতে দেবে না, সে মাঝখান দিয়ে বসে আছে উঠে। তো আমিও তেমন কিছু বলছি না, কারণ বেচারা নিজেও এক জায়গা থেকে আরেক জায়গায় আসছে, সে মনে হয় ঢাকার বাসার কথা ভুলেই গেছে, পিচ্ছে একটা বাচ্চা যেহেতু। তো তাকে নিয়ে আমি এখন ডাইনিং স্পেসে রেখে আসবো, তারপর আমি আমার কাজগুলো করবো আর কি। কাজের টাইমে ডিস্টার্ব করা আমার একদম পছন্দ না। তো যাই হোক, ফ্লোরিংয়ে ব্যাট হলে না ব্যাটটা গুছাতেও কিন্তু অনেক ঝামেলা হয়ে যায়। তো যাই হোক, ব্যাচেলার লাইফ আবার শুরু হলো, রান্না করতে মন না চাইলেই হচ্ছে বাইরে খাবার অর্ডার করে নেয়া, এই হচ্ছে আমার লাইফ। তো আমার এই মানে এত রাতের বেলা এসে রান্না করাটা মোটেও পসিবল ছিল না, সেই জন্য আমি খাবার অর্ডার নিয়ে নিয়েছি। তো অর্ডার যেহেতু ক্যান্সেল হয়ে গিয়েছিলো, তো আমি রেস্টুরেন্ট থেকে নিয়ে নিয়েছি আর কি। এটা খুবই মজার একটা তেহারি, যদি আমি তেহারি খুব বেশি একটা পছন্দ করি না, আমি চেয়েছিলাম আমি খিচুড়ি আনবো, ভুনা খিচুড়ি, বাট খিচুড়ি ছিল না আনফর্চুনেটলি, আর ছিল বিরিয়ানি ছিল, আর তেহারি ছিল, আর সাদা ভাত ছিল। তো আমি তো বিরিয়ানি খাবো না, আপনারা জানেন যে বিরিয়ানি আমার অতটাও পছন্দ না, তো সেই জন্য আমি
তেহারি নিয়ে আসলাম। অনেকদিন তেহারি খাওয়া হয় না, আর এই হোটেলের তেহারিটাও কিন্তু অনেক বেশি মজার। হোটেলটা মোটামুটি মোহাম্মদপুরের বেস্ট। তো মাঝে মাঝে দেখা গেছে আমি হোটেল থেকে হচ্ছে খাবার অর্ডার দিয়ে খাই, হোটেলের সব খাবারই আমার কাছে মজা লাগে। এই তো আমি তেহারিটা সার্ভ করে নিয়েছি, আর সাথে নিয়েছি শসা, কাঁচামরিচ, লেবু, যেটা ছাড়া এসব তেহারি বিরিয়ানি মানে কল্পনা করা যায় না। তো এখন হচ্ছে আমি আমার খাবারটা কমপ্লিট করে নিব। তো বাসাকে অনেক বেশি মিস করছিলাম, আম্মুর হাতের মজার মজার খাবারগুলো এতদিন খেয়েছি, কোনো টেনশন করতে হয়নি, রান্নার টাইমে রান্নার টেনশন ছিল না, আমি জাস্ট আরামসে ক্লাস করে গেছি। সো যাই হোক, এখন আবার ব্যাচেলার লাইফ স্টার্ট হয়ে গেল। তো এখন থেকে ইনশাল্লাহ আমার ঢাকার ব্লগ পাবেন, যারা ঢাকার ব্লগ মিস করতেছিলেন তারা ইনশাল্লাহ খুশি হবেন। তো আপনারা আমার সাথেই থাকবেন। আমি ভাবছি যে রিসেন্টলি হচ্ছে গিয়ে কুয়েশ্চন অ্যান্সারটা ব্লগ করবো, সো আপনারা যদি তাড়াতাড়ি আমার চ্যানেলটাকে 20K রিচ করে দেন তাহলে হচ্ছে গিয়ে আমি কুয়েশ্চন অ্যান্সার ব্লগটা দেওয়ার চেষ্টা করবো আর কি। তো আমি আপনাদেরকে কথা দিলাম, আমার চ্যানেল যেদিন 20K সাবস্ক্রাইবার পূর্ণ হবে সেদিন আমি আমার কুয়েশ্চন অ্যান্সার ব্লগটা আপলোড করব, এই হচ্ছে কথা। আর আমি কমিউনিটিতে পোস্ট করবো অবভিয়াসলি সবার আগে। তো এখানে আমি খেয়ে নিচ্ছি, খুবই টেস্টি ছিল তেহারিটা, ট্রাস্ট মি অনেক বেশি মজা ছিল। আর যে পরিমাণ টাকা নিয়েছে ওই টাকার তুলনায় মানে মাংস মানে পারফেক্ট ছিল, মোটামুটি 10 টুকরার মতো মাংস ছিল, সো হুইচ ইজ গুড। সো এখন হচ্ছে আমি আমার ডিনারটা কমপ্লিট করে নিব, আর আজকের ব্লগটা এখানে আর লং করছি না, আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি, প্রচণ্ড টায়ার্ড আমি অলরেডি জার্নি করে। তো নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ রইল। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের কাছে প্লিজ রিকোয়েস্ট করছি, আবারও রিকোয়েস্ট করছি, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট বেল আইকনটিতে ক্লিক করে দিবেন, যেন আমি নতুন কোনো ভিডিও দিলে সেটা নোটিফিকেশান আপনি সাথে সাথে পেয়ে যান, আর আপনারা আমার ভিডিওটা সাথে সাথেই দেখতে পারেন। আর যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে কিন্তু ছোট্ট করে একটি লাইক দিয়ে আমার পাশে থাকতে ভুলবেন না, আপনাদের এই ছোট ছোট সাপোর্টই কিন্তু আমার নেক্সট ভিডিও ক্রিয়েট করার হচ্ছে গিয়ে ইন্সপিরেশন। সো আপনারা প্লিজ আমার সাথে থাকবেন, আপনাদের জন্য এতটুকু পর্যন্ত আসতে পেরেছি, সো আপনাদেরকে সাথে নিয়ে বাকি পথটা পাড়ি দিতে চাই। সো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য বেশি বেশি দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।